Hi everyone, good evening and welcome back to my channel. তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে দিদিরা আসছে তো। বাট সকাল বলবো না, কাল রাত থেকে এমন কিছু ঘটে গেল যে যার জন্য মানে সমস্ত এক্সাইটমেন্ট আমাদের জলে চলে গেল। তো আজকে হচ্ছে দিদিরা আসছে, আর আমার হাজবেন্ডের কাল রাত থেকে জ্বর, 101 জ্বর কাল রাত্রে ছিল, আর আজ সকালে হচ্ছে 101.3। তো আমরা মানে এখন জ্বর হলে যেটা টেনশন হয়, ভয় লাগে যে কোভিড হয়েছে কিনা, করোনা হয়েছে কিনা। তো সকালবেলায় উঠে যখন দেখলাম যে না, রাত্রে প্যারাসিটামল খেয়ে শুয়েছিল, তো সকাল উঠে যখন দেখলাম যে না জ্বর কমেনি, তো তখন আমরা মানে শুধু চাটা খেয়েছি, তারপরেই সঙ্গে সঙ্গে হসপিটালে গেলাম। তো সেখানে সমস্ত কিছু ভালো করে চেক আপ হলো, তো সিমটম যা যা আছে সমস্ত কিছু শুনে বললো যে না, ভয়ের কোনো কারণ নেই, এটা করোনার কোনো সিমটম না। কারণ এখন যা যা সিমটম হচ্ছে বলে পেটে ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, কাশি, হাঁচি, এগুলোই এখন বেসিক্যালি হচ্ছে, তো ওগুলোর কিছুই হচ্ছিল না। তো আর জয়পুরে 3 দিন ধরে যা ওয়েদার, বাজে বিচ্ছিরি ওয়েদার, মানে কোনো রোদের দেখাই নেই, 3 দিন ধরে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বললো যে ওই ওয়েদার চেঞ্জ কারণের জন্যই হয়েছে, জ্বরটা হয়েছে। তো তারপরে সমস্ত ওষুধপত্র দিয়ে দিল, তো সেগুলো নিয়ে বাড়িতে এলাম। তারপরে ব্রেকফাস্ট করা হলো, ব্রেকফাস্টে পর ওষুধ খেলো, দিয়ে হাজব্যান্ড একটুক্ষণ কিছুক্ষণ ঘুমালো। তো লাঞ্চের সময় যখন আরেকবার জ্বরটা চেক করা হলো, তখন দেখলাম যে 99, তো মানে একটু খানিকটা কমেছে জ্বর আর কি। তো এখন আবার খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, দিদিদের ট্রেন অনন্যা এক্সপ্রেসে আসছে। তো দিদিদের ট্রেন 4টের সময় জয়পুরে ঢোকার কথা ছিল, রাইট টাইম হলে, বাট ট্রেন 1 ঘন্টা লেট আছে, তো 5:10 ট্রেন আসবে। তো আমি ভাবলাম যে এই সময় ব্লগটা শুরু করি, কারণ সকাল থেকে মানে সময় কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না, প্রচুর কিছু কাজ ছিল, মানে ঘর ঠিকঠাক করা, তার মধ্যে হাজবেন্ড একা হাতে সম্পূর্ণ, তার মধ্যে হাজবেন্ডের এরকম জ্বর চলে এলো, তো নিজের দিকে আর তাকানোর টাইমই পাইনি। তো এই কোনো রকম আর কি স্নান করে সিঁদুরটা ঠেকিয়েছি, ব্যাস আর কিছু করার টাইমই পাইনি। তো ঘরটা মোটামুটি ঠিকঠাকই করেছি, এই যে এই ঘরটাতে তো ওরা থাকবে, তো ওই ঘরটা মোটামুটি আমি ওদের জন্য রেডি করে দিয়েছি। ওই সাইডে দুটো জলের বোতল আমি দিয়ে দিয়েছি, মাথার উপরে শেলফের জায়গাটা খালি করে দিয়েছি, আর এখানে ওদের বালিশপত্র সব আছে, আর এর নিচে একটা করে কম্বল দিয়েছি আমি, পাতলা কম্বল প্লাস এই মোটা কম্বলটা আছে, আর এক্সট্রা একটা বালিশ দিয়েছি যদি লাগে, দুটো পাশ বালিশ, আর এই একটা পাতলা চাদর দিয়েছি, কারণ ছোট বাচ্চা থাকবে, তো এই চাদরটা পেতে বাচ্চাটা শোবে আর কি, কারণ বিছানা তো খুবই ঠান্ডা। আর এই শেলফটা যদি দেখা, এখানে আমি ওদের জন্য একটু স্পেস বানিয়ে দিয়েছি, আমার যা যা জিনিসপত্র ছিল সব নিচে শেলফে শিফট করে দিয়েছি, আর উপরে এই জায়গাটা এইটুকুই জায়গা বানাতে পেরেছি, আর দরজার পিছনে আমরা এই জায়গাটাও খালি করে দিয়েছি, এখানে দুটো হ্যাঙ্গার দিয়ে দিয়েছি যদি ওদের লাগে। এটা গেল বেডরুম, আর আমাদের ড্রয়িং রুমটার অবস্থা কারেন্টলি এরকম, সোফাটা এখানে থাকতো, সোফাটা এখন ওই ঘরটায় চলে গেছে, ওখানে এখন হাজবেন্ড শুয়ে আছে, আর মোটামুটি ঘর এরকম আছে। আর এই জিনিসগুলো আমি এক্ষুনি কই, এই যে এই জিনিসগুলো আমি এক্ষুনি কিনে আনলাম, তেল বিস্কিট এগুলো কিছু, তো ওগুলো আমি সামনেই রেখেছি, এই জন্য একবার ডিসইনফেক্ট করে আমি বাথরুমে দিয়ে দেবো, মগ টগও আছে এগুলো, আর তেল দুধের প্যাকেট এগুলো সব নিজের জায়গায় যাবে। তো আর আমি দেখিয়ে দিচ্ছি ওই ঘরটাও, তো এই ঘরটা আমার হাজবেন্ড এখন ঘুমাচ্ছে, লাঞ্চ করার পর আরেকটা ওষুধ খেয়েছে প্যারাসিটামল, দিয়ে ওই ঘরটাতেই ঘুমাচ্ছে। আমরা যেহেতু সোফাটায় শোবো, তাই মানে সোফা কাম বেড আর কি, তাই ও ঘরে আমি একদম সেট করে দিয়েছি। আর রান্নাঘরের অবস্থাও দেখে নাও, আর ঠিকঠাকই করার চেষ্টা করেছি, দিদি বলেছিল যে বাচ্চার জন্য একটু জল গরম করে রাখতে,
তো আমি এখানে ওর জন্য জল গরম করে রেখে দিয়েছি। তো এখন একটু একটু গরম আছে, আমি এটা ঢেকে রেখে দেবো। আর ওরা তো এসে কিছু খাবে, তো সেই জন্য আমি এখানে এই যে সেই জন্য আমি এখানে ওদের জন্য শ্যামুয়ের উপমা টাইপের কিছু বানাচ্ছি। আর রাত্রের কিছু প্রিপারেশন আমি করে রেখেছি, কারণ আমরা ভেবেছিলাম যে মাছ খাওয়াবো, তো অবস্থা এরকম হয়ে গেল যে মাছটা পর্যন্ত আমরা মানে আনতে যেতে পারলাম না, কারণ আমি তো চিনি না আর আমার হাজব্যান্ডের এরকম অবস্থা হয়ে গেল। তো আর আমরা বিগ বাস্কেটে দেখলাম তো কোনো স্লটই অ্যাভেলেবেল নেই, আজ আর কাল পুরো ফুল একদম। তো যাই হোক, ওরা আসছে, নিজেকে আবার একটু ঠিকঠাক করতে হবে। এখন 5:05 হয়ে গেছে, চলো শেয়ার করছি তোমাদের সাথে সবটাই। মানে কতটা এক্সাইটমেন্ট নিয়ে ভেবেছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে হবে, তো লাস্ট মোমেন্টে এরকম জ্বর এসে সমস্ত কিছু একদম প্ল্যান চপাট হয়ে গেল। এবার যারা আসছে তাদেরও টেনশন, মানে কীভাবে আসবে তাও অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, না তো আমার হাজব্যান্ডের আনতে যাওয়ার কথা ছিল, তো কিছুই হয়ে উঠতে পারলো না। তো দিদিরা এলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি, তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমি একটু পারলে মানে সময় পেলে একটু ঠিকঠাক করি নিজেকে। আরও একটা কাজ আছে, বালতিগুলো ভরতে হবে, একটা বালতি ভরা আছে আর দুটো বালতি ভরতে হবে। আমাদের এই বাথরুমটা আমাদের মানে যবে থেকে এসেছি 8 মাস ধরে কোনো ইউজই হয়নি এই বাথরুমটা, কারণ কামারটা খারাপ ছিল, তো এটা কালকেই সারানো হয়েছে। আর আজকে এই বাথরুমটাও আমি পরিষ্কার করেছি, একদম মানে ধুলোই ধুলো হয়েছিল, তো এই বাথরুমটা আর কি ইউজের যোগ্য করেছি আমি। তো এই বাথরুমে একটা বালতি দিতে হবে আর ওই বাথরুমে আর একটা বালতি ভরতে হবে। তো এই বাথরুমটাও একবার তোমরা দেখে নাও, মানে শুধু এই কমোড এটা ইউজের যোগ্য করেছি আর এই বেসিনটা ইউজের যোগ্য করেছি। তো যতটা পেরেছি আমি ঠিকঠাক মানে করার চেষ্টা করেছি। আর শুধু এই ওপরের শেলফটা আমি এই হ্যান্ডওয়াশটা শুধু রেখে দিয়েছি, আর বাকি তো বাস এই কমরটাই এখানে ইউজ হবে। স্নানপত্র ওই সমস্ত কিছু আমাদের এই যে আরেকটা এই যে এই বাথরুমটা আছে, সমস্ত কিছু এই বাথরুমে ইউজ হবে। এখানে তো সমস্ত কিছু মানে স্টোর করা আছে, এটা ফেলতে হবে। এটা দেখাতে এলাম বলে এটা চোখে পড়লো, খালি এই পেস্টের এটা ফেলতে হবে। তো বাকি সমস্ত কিছু এই বাথরুমটাতে ইউজ হবে। আর ওখানে একটা বালতি ভরা আছে আর আরেকটা বালতি ভরতে হবে। তো চলো আমি কাজগুলো করে নিই, আবার ওরা যখন আসবে তখন আমি দেখাচ্ছি। তো বাড়িতে কেউ আসার হলে আমার মনে হয় যে সবসময় আমাদের প্রতিটা কন্টেনারই ফুল করে রাখা উচিত, মানে আমাদের বেসিক্যালি যে যে জিনিসপত্রগুলো লাগবে, চা পাতা, চিনি, ডাল, তারপরে কিছু ব্রেকফাস্ট আইটেম, তো আমিও এখানে সেগুলোই করছি। যেমন দেখতে পাচ্ছ তোমরা সুজি, চিনি, চা পাতা, আর এখানে আছে মুগ ডাল, তারপরে মসুর ডাল, এটার মধ্যে ছিল সেমই, কারণ সেমইয়ের উপমা আমাদের বাড়িতে খুব হয়ে থাকে। তো এগুলো সবই আমি কোটা ভর্তি করে একদম রেখে দিয়েছি। এটাও ছিল কিছু ব্রেকফাস্ট আইটেম, কর্নফ্লেক্স। তো বাড়িতে কেউ এলে তো এগুলো তো একটু তৈরি করে রাখতেই হবে, আর একটা কোটো ভর্তি বিস্কিট। তো এই হচ্ছে আমার একটু খানিকটা প্রিপারেশন। তো দিদিরা ফোন করেছিল, ওরা এইমাত্র অটোতে উঠে গেছে, এখন বাজে হচ্ছে 5:35, মানে যে ট্রেন 4:00 আসার কথা সেটা 1.5 ঘন্টা লেট করলো। তো আমি এই জন্য আমার ফোনটা হাতে নিয়েছি, কারণ ওরা লোকেশন আমি সেন্ড করে দিয়েছি, তো সেখানে অটোতে করে ওই গুগল ম্যাপ দেখে চলে আসছে। তো 5:30 ফোন করেছিল আর এখন 10-15 মিনিট তো হয়েই গেছে। তো আমি ভাবছি যে সোসাইটির যে নিচে মেন গেট ওখানে গিয়ে দাঁড়াই, কারণ না হলে তো ওদের এন্ট্রি হবে না। তো আমি এখন নিচে যাচ্ছি আর যাই। 15 মিনিট হয়ে গেছে, আমি নিচে গিয়ে দাঁড়াবো, বেশ আমি যাবো, ইয়ে করো সব আমি আসছি। হ্যাঁ বাড়ি থেকে লাগিয়ে দিয়ে গেলাম চিটকি নেই। হ্যাঁ তোমার ফোন আমার কাছে।
তো আমি নিচে এসে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ে, তো জানি না এবার কোন দিক দিয়ে আসছে, কোন রুট অনুযায়ী আসছে, তো দেখা যাক। কত দূর? আচ্ছা বেশ ঠিক আছে, আমি মোট কথা সামনে দাঁড়িয়ে আছি, আমাদের সোসাইটির সামনে।